নমস্কার বন্ধুরা আমি রাজু পাল আর আপনারা দেখছেন মাই গার্ডেন বন্ধুরা আমি প্রায় এর আগের ভিডিওতেও বলেছি শীতের বাগানে তিরিশ থেকে ৩৫ রকমের ফুল গাছ করছি আপনারাও নিশ্চয়ই অনেক ফুল গাছ করছেন এবং আমার ক্ষেত্রেও যেটা হয়েছে আপনার ক্ষেত্রেও সেটা হবে যে অনেক ফুল গাছ রয়েছে যেটা এর আগে আমরা শীতের বাগানে করিনি অর্থাৎ এবছর নতুন সেই গাছগুলো করছি তাই নতুন গাছ করার ক্ষেত্রে সেই গাছটা আমাদের কাছে একটা আনকমন গাছ অবশ্যই বিশেষ করে যারা নতুন বাগান করছেন তারা একটা সমস্যার মধ্যে পড়েন এই গাছগুলো বসাতে গিয়ে যে কোন ফুল গাছগুলো আমরা কোন ধরনের টবে বসাবো কারণ বিভিন্ন ধরনের টব আমরা জোগাড় করি বা বিভিন্ন ধরনের টব মার্কেটে পাওয়া যায় অর্থাৎ কোন ধরনের টব কোন গাছ আমরা বসাবো এই ভিডিওতে আমরা সেটাই দেখে নেব যদি শীতের ফুল গাছগুলোকে আমরা কতগুলো ক্যাটাগরিতে ভাগ করি সেক্ষেত্রে এইটা বোঝা ভীষণ ভীষণ সহজ হয়ে যাবে আমরা শীতের বাগানের ফুলগুলোকে বেশ কয়েকটি ক্যাটাগরিতে ভাগ করতে পারি সবার প্রথম অর্থাৎ প্রথম ক্যাটাগরিতে যে ফুল গাছগুলোকে আমি রাখছি সেগুলি গোলাপ ডালিয়া এবং হলিহক এই গাছগুলো শীতের বাগানের অন্যান্য ফুল গাছের থেকে বড় হয় অর্থাৎ এদের ভার্টিক্যাল গ্রোথটা অনেকটা বেশি হয় মোটামুটি পাঁচ ফুট সাড়ে পাঁচ ফুট ছ ফুট পর্যন্ত উচ্চতা হয় এই গাছগুলোর এই জন্য এই গাছগুলোকে আমরা মাটিতে খুব সুন্দরভাবে গ্রো করতে পারি আমার বাগানে যে কটা গোলাপ ফুল গাছ আছে সেগুলো মাটিতে রয়েছে এছাড়াও আমি প্রায় পঞ্চাশটা ডালিয়া ফুল করবো এবং দুটো ডবল পাপড়ির হলিহক ফুল করছি সেই গাছগুলোও আমি মাটিতে করছি কিন্তু যদি আপনি টবের মধ্যে এই গাছগুলো করতে চান সেক্ষেত্রে অবশ্যই এমন একটা টব নির্বাচন করুন যেটার উচ্চতা অন্তত পক্ষে দশ ইঞ্চি থেকে বারো ইঞ্চি হবে এবং এর যে সারফেস এরিয়াটা সেটাও অন্তত পক্ষে যাতে দশ ইঞ্চি হয় কারণ একটু আগেই বললাম এই গাছগুলো অনেকটা লম্বা হয় তাই বড় টব না দিলে গাছগুলো উল্টে পড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে এই ধরনের যে টবগুলো আপনারা দেখছেন উপরের দিকটা মোটামুটি দশ থেকে বারো ইঞ্চি এবং এই হাইটটা যথেষ্ট বেশি এই টপগুলো ডালিয়া গোলাপ এবং হলি হকের জন্য গুরুত্বপূর্ণ দ্বিতীয় যে ক্যাটাগরি আমরা তৈরি করব। সেই ক্যাটাগরিতে যে গাছগুলোকে রাখব। সেইগুলোর উচ্চতা অতটা হয় না মোটামুটি এক থেকে দুই ফুটের মধ্যে উচ্চতা থাকে সেই ক্যাটাগরিতে যে ফুলগুলো মোটামুটি হয় সেগুলো ক্যালেন্ডুলা রুটবেকিয়া গ্যাজেনিয়া স্টক সালভিয়া সেলোসিয়া এছাড়াও আরও অনেকগুলো ফুল গাছ আছে যেগুলো আমি নিচে দিয়ে লিস্ট করে দিচ্ছি এই ধরনের ফুল গাছগুলোর মোটামুটি চরিত্র একই এই গাছগুলোর দেড় থেকে দু ফুট উচ্চতা হয় এবং এটা ওই একটা গাছই বেশ সুন্দর ঝাড় হয় এই জন্য এই গাছের জন্য অনেক বড় টবের প্রয়োজন নেই ছয় ইঞ্চি টবে এই গাছ করা সম্ভব আমরা স্ট্যান্ডার্ড টব হিসেবে ছয় ইঞ্চি থেকে আট ইঞ্চি মাপের যে কোনো টব নিতে পারি আমি এই ধরনের গাছগুলোর জন্য এই টবগুলো নির্বাচন করছি যে টবগুলোর উপরে সারফেস এরিয়া মোটামুটি সাত ইঞ্চি থেকে আট ইঞ্চি গভীরতাও মোটামুটি সাত ইঞ্চি থেকে আট ইঞ্চি কিন্তু নিচের দিকটা একটু কম আছে বলে এটাকে আমরা সাত ইঞ্চি টব হিসেবে ধরতে পারি এই গাছগুলোকে অবশ্যই এই টবে খুব সুন্দরভাবে করা সম্ভব আপনারা মোটামুটি স্ট্যান্ডার্ড টব হিসেবে সাত থেকে আট ইঞ্চি মাপের টবে এই ধরনের গাছগুলো করতে পারেন সেটা গ্লাস টবও হতে পারে বা এই ধরনের টবও হতে পারে এর থেকে বড় টব নেওয়া অতটা প্রয়োজন নেই আমরা এই টপগুলোতে খুব ভালোভাবে ইনকাগাদা করতে পারি এইগুলো একদম পুরোপুরি গ্লাস টপ নয় একটু নিচের দিকটা কম আছে দেখুন এইখানে যে উপরে সারফেস এরিয়াটা রয়েছে মোটামুটি নয় ইঞ্চি মতো তবে ন ইঞ্চি দরকার নেই এটা আট ইঞ্চি হলেও খুব ভালোভাবে ইনকা গাদা করা যাবে আর এর যে উপরের যে এটাও আট ইঞ্চি অর্থাৎ এটা একটা আট ইঞ্চি টপই ধরা যায় নিচের দিকটা একটু ছোট আছে কোনো সমস্যা নেই এই ধরনের আর্ট ইঞ্চি টবে আমরা খুব সুন্দরভাবে ইনকা গাঁদা করতে পারি আর যদি সোবারন গাঁদা হয় গাঁদা গাছটা একটু বড় হবে এই জন্য আমরা এই ধরনের টপ নিতে পারি সোবারন গাঁদা এই টবেও করা যায় তবে এই ধরনের যে টপটা সেটাও কিন্তু খুব ভালো হয় পরবর্তী যে ক্যাটাগরি নিয়ে আলোচনা করব। সেই ক্যাটাগরিতে প্রথমে যে গাছগুলো থাকবে সেটা অবশ্যই পিটুনিয়া তারপরে থাকবে অ্যালিসাম ভারবেনা ইমপেশিয়েন্ট অ্যান্টোরিনাম ন্যাস্টারসিয়াম এই ধরনের ফুল গাছগুলো এবার এই গাছগুলো উচ্চতাই বাড়ে না এরা হরাইজেন্টালি বৃদ্ধি পায় এই জন্য আমরা ফ্ল্যাট টপ নির্বাচন করব বন্ধুরা পিটুনিয়ার জন্য আদর্শ টব হচ্ছে এইগুলো আমি গত বছর যেমন এই দুই ধরনের টবেই পিটুনিয়া করেছিলাম সাদা ফুল যেটা হয়েছিল এর আগে দেখলেন সেটা হচ্ছে এই টপগুলোতে ছিল এই টপটা দেখুন এর যে ডিপ গভীরতা গভীরতাটা চার ইঞ্চি চার থেকে সাড়ে ইঞ্চি সাড়ে চার ইঞ্চের গভীরতা রয়েছে আর এই টপটার গভীরতা পাঁচ ইঞ্চি গভীরতা রয়েছে আর এর যে উপরের যে সারফেস এরিয়াটা সেটা মোটামুটি দেখুন এক ফুট প্রো এক ফুট এর হচ্ছে বারো ইঞ্চি এর গভীর মানে এর যে সারফেস এরিয়াটা এই ধরনের টপগুলোতে যদি আমরা করি কিন্তু পিটোনিয়া বিশেষ করে সাদা পিটোনিয়াটাতে যদি করি অসাধারণ সুন্দর হবে কারণ সাদা পিটোনিয়াটা এই টপ থেকেও ছাড়িয়ে বেরিয়ে আসবে এবং দেড়শো প্লাস ফুল হবে আর এই যে টপটা যেটা একটু এর হাইটটা যেটা মোটামুটি পাঁচ ইঞ্চি থেকে সাড়ে পাঁচ ইঞ্চি হাইট রয়েছে আর এটার এটার হচ্ছে যেটা রয়েছে উপরে সারফেস এরিয়াটা দেখুন মোটামুটি দশ ইঞ্চি এইখানে আমরা সাদা পিটুনিয়াটা বাদ দিয়ে অন্যান্য যে সমস্ত পিটুনিয়াগুলো রয়েছে বা স্টার পিটুনিয়াগুলো রয়েছে সেইগুলো করতে পারি আপনারা চাই আমরা চাইলে সাদা পিটুনিয়াগুলোও এই টবে খুব সুন্দরভাবে করতে পারি এইখানে আরও দুটো টব আমরা দেখাচ্ছি এই যে টবটা দেখতে পাচ্ছেন এটা একটা হাফ গামলা টব এটা হাইট মোটামুটি পাঁচ ইঞ্চির একটু কম আর উপরটা রয়েছে আট ইঞ্চি উপরটা এই ধরনের যে টপগুলো রয়েছে এই টপগুলোতে কিন্তু আমরা খুব সুন্দরভাবে অ্যান্টেরিয়াম এরিয়া ইম্পেসিয়েন্স অ্যালিসাম এই গাছগুলো কিন্তু খুব সুন্দরভাবে করতে পারি অর্থাৎ পিটুনিয়া বাদ দিয়ে আর যে সমস্ত হ্যাঙ্গিং বা লতানো যে সমস্ত গাছগুলো রয়েছে সেই গাছগুলোকে খুব সুন্দরভাবে করতে পারি আর আমরা ইম্পেশিয়েন্টের জন্য এই ধরনের যে টবটা এই ধরনের টপও কিন্তু খুব সুন্দর লাগবে শুধু ইম্পেসিয়েন্ট নয় যে কোনো হ্যাঙ্গিং বাস্কেটে যে গাছগুলো করা যায় যেটা একটু আগেই বললাম অ্যালিসাম ইম্পেশিয়েন্স এই ধরনের গাছগুলো এই টবে খুব ভালো লাগবে কারণ উপর অঞ্চল উপর দিকটা আট ইঞ্চির বেশি রয়েছে এবং একটু উঁচু রয়েছে এটা যখন একটা সুন্দর একটা বাস্কেটের মতো বা সুন্দর একটা গম্বুজের আকার ধারণ করবে নিচে থেকে একটু উঁচুতে থাকবে কিন্তু খুব সুন্দর লাগবে এই টপটিতে এইবার পরের যে ফুল সেটা হচ্ছে গ্ল্যাডিওলাস গ্ল্যাডিওলাস গাছটা আমরা যারা জানি যে পেঁয়াজ থাকে নিচে পেঁয়াজ পুঁততে হয় পেঁয়াজ থেকে গাছ হয় অনেকটা হলুদ গাছের মতো দেখতে হয় এই গাছটা ভার্টিক্যালি বৃদ্ধি পায় সরু হয়ে উঠে যায় এবং পাঁচ ফুট সাড়ে পাঁচ ফুট হাইট হয় এই জন্য মোটামুটি আট থেকে দশ ইঞ্চি গভীরতাযুক্ত যে কোনো টবে আমরা লাগাতে পারি মোটামুটি উপরটা চার ইঞ্চি হাইটটা আট থেকে দশ ইঞ্চি হলে যে কোনো টবে আমরা লাগাতে পারি কিন্তু এই ধরনের টব যেহেতু পাওয়া যায় না আমরা বড় টব লাগাবো কিন্তু উপরটা আট থেকে দশ ইঞ্চি হাইট হবে এবং সেই টবে তিনটে থেকে চারটে গাছ আমরা লাগাবো এইবার শীতের বাগানের আরেকটা গুরুত্বপূর্ণ ফুল আছে প্যানজি আমার হিসেবে শীতের বাগানের সব থেকে ছোট ছোটো ফুল গাছ প্যাঞ্জি কিন্তু এর অসংখ্য কালার হয় এবং দেখতে খুব সুন্দর লাগে এই পেঞ্জি গাছকে আমরা খুব ছোট টবে অর্থাৎ চার ইঞ্চি টবেই বড় করতে পারি এছাড়াও আমরা বিভিন্ন ধরনের যে ডিজাইন বা ডেকোরেটেড যে পটগুলো রয়েছে সেখানেও আমরা এই পেঞ্জি গাছকে বড় করতে পারি যারা হ্যাঙ্গিং বাস্কেটে গাছ করতে চাইছেন হ্যাঙ্গিং বাস্কেটে যে গাছগুলো করা যায় সেই গাছগুলোর জন্য যে টপগুলো নির্বাচন করবেন সেই টপগুলো যাতে একটু থালা বা একটু ছড়ানো পট হয় সেদিকটা বিশেষভাবে খেয়াল রাখতে হবে তো বন্ধুরা আমরা এখানে শীতের বাগানের বিভিন্ন ধরনের ফুল গাছের কথা নিয়ে আলোচনা করলাম যে গাছগুলোর জন্য কি ধরনের টপ প্রয়োজন এবার আপনারা যে গাছগুলো করছেন অর্থাৎ যে গাছগুলো আমি এড়িয়ে গেলাম সেই গাছটার চরিত্রটা দেখে নিন যে কোন ক্যাটাগরির মধ্যে পড়ছে যে সেই ক্যাটেগরির টপ আপনারা নির্বাচন করুন এবার এইখানে গাছ লাগানোর ক্ষেত্রে কয়েকটা গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে রাখি যে আমরা যে গাছগুলোকে লাগাবো বা দেখুন আমরা যখন কোনো গাছ লাগাচ্ছি সেই গাছের যে ফুল আমরা আশা করছি সবাই তো সমান ফুল আশা করছি না পিটুনিয়া গাছ থেকে কেউ দুশো ফুল আশা করছে কেউ কুড়িটা ফুল আশা করছে তো আমরা চেষ্টা করব এমন একটা টপ নির্বাচন করতে যে টপটার মধ্যে গাছটা সম্পূর্ণভাবে ভরে যাবে সেটা কিন্তু দেখতে ভীষণ ভীষণ ভালো লাগে এরকম যদি হয় যে একটা টবের মধ্যে গাছটা অর্ধেকটা ভর্তি করে রেখেছে ফলে কিন্তু সেটা দেখতে ভালো লাগে না আবার যদি এরকম হয় যে টবের থেকে গাছটা বড় হয়ে গেছে সেটাও দেখতে ভালো লাগে না এই জন্য টবের সাথে মানানসই গাছ বা উল্টো করে বললে গাছের সাথে মানানসই টব আমরা নির্বাচন করব কিন্তু কখনোই একটি টবে একটার বেশি বা একাধিক গাছ আমরা লাগাবো না সেটা কখনোই সমীচীন নয় আমরা অবশ্যই চেষ্টা করব যে একটি টবে একটি গাছ লাগিয়ে সেই গাছটিকে সুন্দরভাবে তৈরি করার কিন্তু একটু আগেই বললাম গ্লাডিওলাসের জন্য একটি টবে চারটে গাছ লাগানো যায় হ্যাঁ কারণ গ্ল্যাডিউলাসের জন্য আমরা যতই চেষ্টা করি সেটাকে ঝাড় বা ডালপালা আনানো সম্ভব না সেটা স্টিক হয়ে উঠে যাবে এই জন্য আমরা এই ধরনের যে গাছগুলো রয়েছে সেটা একটা টবের মধ্যে বেশি গাছ লাগাতে পারি যেমন কসমস বলে একটা ফুল গাছ রয়েছে খুব সুন্দর ফুলগুলো হয় অ্যাকচুয়ালি ওই কসমস ফুলগুলো গ্রাউন্ডে খুব ভালো করে বড় করা যায় আমরা বীজ ছড়িয়ে দিলে এক জায়গায় প্রচুর চারা বেরিয়ে যায় এবং একসঙ্গে প্রচুর ফুল যখন ফোটে খুব সুন্দর লাগে ঠিক একই রকমভাবে আমরা একটা বড় টব নিয়ে অনেকগুলো গাছ যদি বসিয়ে দিই সেটা বেশি একটা সুন্দর একটা স্তবকের মতো দেখতে লাগে এই ধরনের ক্ষেত্রে করা যায় অথবা প্যান্সি ফুল গাছটা বললাম খুব ছোট টব লাগে ঠিক ছোটো টবের জন্য অর্থাৎ প্যাঞ্জি গাছটাকে আমরা যদি খুব ভালো করে যত ভালো করে যত্ন করি একটা দশ ইঞ্চি টপকে ভরাতে পারবো না এই জন্য আমরা একটা বড় পট নিয়ে সেখানে তিন চারটে কালারের প্যান্সিল যদি বসিয়ে দিই সেটা দেখতে ভালো লাগে সেটা হচ্ছে আলাদা জিনিস কিন্তু আমরা একটা পিটুনিয়া গাছকে ভরাতে পারবো না বলে একটা টবে দুটো লাগিয়ে দিলাম এটা কিন্তু সমীচীন নয় অবশ্যই আমরা চেষ্টা করব যে গাছগুলোকে যতটা বেশি গ্রোথ নেওয়ানো যায় সেই রকম করতে আর সেই ধরনের টব নির্বাচন করতে তো বন্ধুরা আশা করছি টবের বিষয়টা আপনাদের একটা ধারণা দিতে পারলাম তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর গাছপ্রেমী বন্ধুদের মধ্যে শেয়ার করবেন আর আপনি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন বা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা ঘন্টা বাজিয়ে দেবেন যাতে আমি কোনো ভিডিও আপলোড করলে আপনি সেই ভিডিওর নোটিফিকেশান পেয়ে যান এবং সেটি সবার আগে দেখে নিতে পারেন তো বন্ধুরা অনেক অনেক ভালো থাকুন অনেক অনেক সুস্থ থাকুন আর ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ